হ্যালো, ওয়েলকাম বন্ধুরা। এক্সপ্লেন গ্যালারির আরেকটি অসাধারণ এক্সপ্লেন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা একটা চাইনিজ ফ্যান্টাসি ড্রামা নিয়ে এক্সপ্লেন করব। এক্সপ্লেনটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন। ড্রামাটির শুরুতেই আমরা একটা মিস্টেরিয়াস প্ল্যানেটকে দেখতে পাই। এই প্ল্যানেটে যারা থাকে তাদের কাছে এক অদ্ভুত শক্তি রয়েছে। আসলে এরা স্পিরিটকে কাবু করে নিজেদের ইয়ং এবং বাঁচিয়ে রাখতো, কিন্তু হঠাৎই তাদের প্ল্যানেটের একটা উড়োজাহাজ পৃথিবীতে এসে পড়ে এবং উড়োজাহাজটা টুকরো টুকরো হয়ে পৃথিবীর চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং এই টুকরো যদি এমন কেউ পেয়ে যায় যার একটা জিনিস পাওয়ার চরম ইচ্ছা শক্তি রয়েছে, তার উপর এই টুকরোগুলো জাদু দেখাতে শুরু করে, যার ফলে তাদের অবসেশন আরো বেড়ে যায় এবং তারা স্পিরিটে পরিবর্তন হয়ে যায়। এবং ওই উড়োজাহাজ যারা ছিল তাদেরকে হ্যাভেনলি সোলজার্স বলা হয়। আসলে তারা পৃথিবীর সমস্ত স্পিরিটকে ধ্বংস করতে এসেছিল। তাদের মধ্যেই একজনের নাম হচ্ছে সাওজু, যার একটা স্পিরিটের সাথেই ভালোবাসা হয়ে যায়, এবং তার নাম ছিল বাইকি, যে আসলে খুবই পাওয়ারফুল ছিল। তাদের ভালোবাসা খুব সুন্দরভাবেই চলছিল, কিন্তু একটা হ্যাভেনলি সোলজার কখনোই একটা স্পিরিটের প্রেমে পড়ে পারে না। সেই কারণে সাওজু একদিন সেখান থেকে চলে যায় এবং সে যাওয়ার সঙ্গে সঙ্গে তার মন থেকে নিজের সাথে কাটানো সমস্ত স্মৃতিগুলো সে মুছে দিয়ে চলে যায় এবং তার জন্য একটা গাছ ছেড়ে দিয়ে যায়, যার মধ্যে পাওয়ার ছিল স্পিরিটদের হিল করার। কিন্তু বাইকি তার সমস্ত স্মৃতিশক্তি ফিরে পেয়ে যায়, শুধুমাত্র তার সাওজুর মুখটা মনে পড়ছিল না। এবং বাইকি তার কাছে প্রমিস করেছিল সে সমস্ত স্পিরিটের মধ্যে থেকে তার অবসেশন গুলো দূর করবে এবং তাদের হিল করবে। এবং এরপরের থেকে হাজার বছর ধরে সে এইসব কাজই করে যাচ্ছিল এবং সাথে সাথে সে সাওজুকেও খুঁজে বেড়াচ্ছিল। পরের সিনে আমরা গল্পের মেইন ফিমেল ক্যারেক্টারকে দেখতে পাই, যার নাম হচ্ছে জিয়া, এবং তার মুখের সাথে সাওজুর মুখ অনেকটাই মিল খায়। সে আসলে অ্যাক্টিং এর কাজ করে, কিন্তু সে অ্যাক্টিং ভালোভাবে করতে পারে না, সেই কারণে তাকে আরো সাইডে কাজকর্ম করতে হয়। এরপরে তার কাছে একদিন বার্থডে পার্টিতে যাওয়ার জন্য অফার আসে, তাকে রেডি করে একটা বক্সের মধ্যে ভরে তার এজেন্ট তাকে পাঠিয়ে দেয়। অন্যদিকে সেই হোটেলেই বাইকি থাকতো এবং তার সাথে তার অ্যাসিস্ট্যান্ট আলি থাকতো, এবং বাইকি এখনো সাওজুর দেওয়া গাছটা খুব সুন্দরভাবে যত্ন করে রেখেছিল। কিন্তু ধীরে ধীরে সেই গাছটার পাতা ঝরে যাচ্ছিল এবং এরপরে তাদের আগের হোটেল থেকে একটা পার্সেল আসে, যেটা নিয়ে আসার জন্য আলি রিসেপশনে যায়। এরপরে তাদের পার্সেল জিয়ার পার্সেলের সাথে অদল বদল হয়ে যায়। এরপরে সেই বক্সটা আলি বাইকের রুমে রেখে আসে এবং সে যখন স্নান করে সোফায় বসে, তখনই তার সামনে বক্সের মধ্যে থেকে হঠাৎ জিয়া বেরিয়ে আসে। সামনে হঠাৎ করে তাকে দেখতে পেয়ে সে চমকে ওঠে এবং জিয়াও তখন ভাবে, আমাকে তো ছোট বাচ্চাদের পার্টিতে আসার কথা ছিল, কিন্তু এটা আমি কোথায় চলে এলাম। কিন্তু এরপরেও সে তার নাচ থামায় না। এরপরে বাইকি যখন আলিকে খোঁজার জন্য সেখান থেকে চলে যাচ্ছিল, তখন জিয়া তাকে আটকায় এবং তাকে যখন সেখান থেকে যেতে দিচ্ছিল না, তখন বাইকে জিয়াকে বেরিয়ে যেতে বলে। কিন্তু জিয়া তাকে বলে, আমি যদি এখন এখান থেকে চলে যাই তাহলে আমি আমার কাজের টাকা পাবো না। তার এমন কথা শোনার পরে বাইকি বলে, তোমার যত টাকা লাগবে তুমি আমাকে বলো, আমি তোমাকে দেব। কিন্তু জিয়া তাতেও রাজি হয় না এবং যখন সে আলিকে কল করতে যায়, তখন জিয়া বাইকিকে এক জোরে লাথি মারে এবং সে তার ফ্যামিলির সম্পর্কে বলতে শুরু করে যে, আমি গোল্ডেন নাইফ ফ্যামিলি থেকে বিলং করি, তুমি খুশি হয়ে যাও যে আমার কাছে এখন ছুরি নেই। এরপরে জিয়া তার কাছে পয়সা চাইতে শুরু করে এবং তাকে বলে, তুমি আমাকে তাড়াতাড়ি আমার পয়সা দিয়ে দাও, নাহলে আমি এখান থেকে যাব না। এরপরে বাইকি তাকে ওখানে ওয়েট করতে বলে সে নিচ থেকে আলিকে ডাকতে যায়। সে যখন সেখান থেকে চলে যায়, তখন জিয়ার কাছে তার এজেন্টের কল আসে এবং সে তাকে বলে, তোমার বার্থডে পার্টিতে যাওয়ার কথা ছিল, তুমি সেখানে না গিয়ে এখন কোথায় রয়েছো? জিয়াও তাকে তখন বলে, আমাকে তো যেখানে নামিয়ে দেওয়া হয়েছে আমি সেখানেই রয়েছি। এরপরে এজেন্ট তাকে তার কাছে ডাকে এবং তার কথা শুনে সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল, অন্যদিকে সেই গাছটাও তার পিছু করছিল এবং বাইরে বেরোনোর সময় সেই গাছটায় ধাক্কা লেগে গাছটা পড়ে যায় এবং সঙ্গে সঙ্গে ভেঙে যায়। সেই কারণে সে তখন গাছটা নিয়ে তার এজেন্টের কাছে পৌঁছায় এবং সে যখন এজেন্টের কাছে যায়, তখন এজেন্টও তাকে টাকা দিতে মানা করে দেয়, কারণ সে তাকে দেওয়ার কাজটা ঠিক মতো করতে পারেনি। এবং অন্যদিকে বাইকে যখন ঘরে আসে, তখন সে জিয়াকেও দেখতে পায় না, সেই কারণে সে সিসিটিভি ফুটেজ চেক করে এবং ফুটেজ থেকে বুঝতে পারে জিয়া সেই গাছটা নিয়ে সেখান থেকে পালিয়ে গেছে। সেই কারণে সে আলিকে তার ব্যাপারে ইনফরমেশন জোগাড় করতে বলে। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পারি যে অন্য কাজ করার জন্য নিজেকে মোটিভেট করতে শুরু করে এবং সেইখানে সে গাছটাকেও একটা কাপের মধ্যে পুঁতে দিয়েছিল এবং এখন গাছটার মধ্যে আস্তে আস্তে সবুজ পাতা আসতেও শুরু করছে। এরপরের দিন সকালবেলা আমরা বোয়া নামের একটা ছেলেকে দেখতে পারি, যে হাতে একটা পাথর নিয়ে ঘোরাঘুরি করছিল এবং এখানে আমরা জানতে পারি একে স্পিরিটে কবজা করে রেখেছে। এবং তারা যখন দাঁড়িয়েছিল, তখন জিয়ার বাড়ি তাদের নজরে আসে এবং জিয়ার বাড়ির সামনে গিয়ে তারা জিয়াকে জানায় যে, আমরা আপনার বাড়িটা ভাড়ায় নিতে চাই। তাদের এই কথা শুনে অন্যদিকে জিয়াও মনে ভাবে, আমারও এখন টাকা পয়সার প্রয়োজন, ভাড়া দেওয়াটা ঠিক হবে, এবং সেও তখন তাদের কথায় রাজি হয়ে যায়। এরপরে জিয়া যখন টাকা পয়সার কথা তাকে জিজ্ঞাসা করে, তখন বোয়া তাকে বারবার জানায়, আমার বাড়িটা এবং জমিটা দুটোই চাই। এবং অন্যদিকে জিয়াও তাকে পরিষ্কার জানিয়ে দেয়, ভাড়ায় নিতে চাইলে আমি দিতে পারবো, কিন্তু আমি বাড়ি বিক্রি করবো না। তার এমন কথা শোনার পরে বোয়া তার কাছে চলে যায় এবং তার মুখের সামনে সেই পাথরটা ধরে রেখে তাকে হিপনোটাইজ করে দেয়। এবং এরপরে জিয়া বাড়ির কন্ট্রাক্ট পেপারও তার নামে সাইন করিয়ে দেয়। যাওয়ার আগে বোয়া তাকে কানে কানে এটাও বলে দেয় যে, এরপরে তুমি এই দুনিয়া থেকে মুছে যাবে। তখনই অন্যদিক থেকে বাইকে সেখানে দৌড়ে দৌড়ে আসে এবং সে জিয়াকে এসে জিজ্ঞাসা
জিজ্ঞাসা করে আমার গাছটা কোথায় রয়েছে। জিয়াও তখন ভেতর থেকে তাকে সেই গাছটা এনে দেয় এবং গাছটা যেহেতু একটা কাপের মধ্যে পোতা ছিল সেইটা দেখার পরে বাইকি আরো রেগে যায় এবং সে যখন তাকে ঝাড়তে শুরু করে জিয়া তাকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। কিন্তু বাইকি তার সামনে গিয়ে তাকে জানিয়ে দেয়, এর পরের দিন থেকে তোমার মুখ যাতে আমি দেখতে না পারি, এবং জিয়া তাকে মাথা নেড়ে সেখান থেকে চলে যায়। এরপরে বাইকিরা যখন গাড়িতে করে যাচ্ছিল তখন সে মনে ভাবে জিয়ার সাথে কিছু একটা ঘটেছে। এরপরে আমরা অন্যদিকে জিয়াকে দেখতে পাই যে একটা ব্রিজে উঠে ঝাঁপ দিতে যাচ্ছিল। তখনই সে বাইকের নজরে পড়ে এবং লাইটের স্পিডে সে জিয়ার কাছে পৌঁছে যায়। জিয়াকে ঝাঁপ দেওয়ার জন্য আটকাতে গেলে তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে এবং তখন জিয়া তাকে বলে, আমি এই দুনিয়া থেকে অদৃশ্য হয়ে যেতে চাই। তখনই বাইকি বুঝতে পারে যে জিয়াকে কেউ একজন হিপনোটাইজ করে দিয়েছে। সে যখন জিয়াকে এই কথা জিজ্ঞাসা করে জিয়া তখন আবার ব্রিজ থেকে ঝাঁপ দিতে যায় এবং এরপরে যখন সে তাকে আটকায় তখন সে অজ্ঞান হয়ে তার কোলে পড়ে যায়। এরপরে আলী যখন তার কাছে আসে তখন জিয়াকে তার দিকে ঠেলে দেয় এবং তাকে তাদের হোটেলে নিয়ে যেতে বলে। এবং অন্যদিকে আমরা বোয়াকে দেখতে পারি যার পয়সার অবসেশন ছিল। সে টাকা পয়সার জন্য অনেককেই মেরে ফেলেছে এবং তার শরীরেও একটা রোগ ছিল। সে টাকা পয়সার জন্য সবকিছু করতে রাজি ছিল। অন্যদিকে আমরা বাইকিকে দেখতে পাই, সে তার গাছটাকেই দেখছিল এবং সে মনে মনে ভাবছিল গাছটার মধ্যে হঠাৎ করে এত সবুজ পাতা কি করে চলে এলো। তখনই সেই গাছটার থেকে একটা পাতা ছিঁড়ে সে আলীকে দেয় এবং তাকে বলে গরম জলের মধ্যে পাতাটাকে ফুটিয়ে আনতে। এবং আলী যখন পাতাটা ফোটাতে যাচ্ছিল তখন সে তার বসকে জিজ্ঞাসা করে যে, আপনি তো কোনো সময়তেই কোনো মেয়েরই কাছাকাছি যান না, তাহলে ব্রিজের মধ্যে আপনি তার এত কাছে কি করে চলে গেলেন? কিন্তু তখন বাইকি তাকে তার নিজের কাজ করতে বলে। আলী সেখান থেকে চলে যাওয়ার পরে বাইকি সেই গাছের দিকেই তাকিয়ে থাকে এবং সে সাইজুর কথাই ভাবে। আসলে এই গাছটা তার জন্য খুবই ইম্পর্টেন্ট ছিল, কারণ এইটা সাইজু তাকে গিফট করেছিল এবং এটা যদি চলে যায় তাহলে সে কোনো স্পিরিটকে আর হিল করতে পারবে না। এইসব ভাবতে ভাবতে সে সাইজুর মুখটা মনে করার চেষ্টা করে, কিন্তু সে তার মুখ মনে করতে না পেরে তার কিছু কথা মনে পড়ে এবং যখন সে নিজের ভাবনার মধ্যে ডুবে যায় তখন সে সাইজুর গলার আওয়াজ শুনতে পারে। সাইজু তাকে বলে, তুমি আমাকে ভুলে গিয়ে নিজের জীবনে এগিয়ে যাও। এবং তখনই আলী সেখানে মেডিসিন নিয়ে চলে আসে এবং বাইকে তাকে ওষুধটা খাই দিতে বলে। ফার্স্ট ডোজের পরে জিয়ার ব্রেনটা 3 বছরের বাচ্চার মতন হয়ে যায়। এইটা দেখে বাইকিও বুঝতে পারে এই গাছটার জন্য তার ব্রেনটা আবার রিস্টার্ট হচ্ছে এবং এরপরে বাইকি তাকে আরো ডোজ দিতে বলে। এরপরে আলী ইঞ্জেকশনের মতন করে আরো তাকে ডোজ দেয় এবং ধীরে ধীরে জিয়ার ব্রেনটা প্রেজেন্টের সময় চলে আসে। এরপরে জিয়াকে রেস্ট করতে দিতে বলে তারা তাদের নিজেদের ঘরে চলে যায়। বাইকি যখন ঘুমাচ্ছিল তখন তার হাতে আমরা একটা ব্রেসলেট দেখতে পারি এবং এরপরে সে একটা স্বপ্ন দেখে যেখানে বাইকির গাছটা অনেকটাই বড় হয়ে গেছে এবং সেই গাছটার তলায় একটা মেয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু মেয়েটার মুখটা সে দেখতে পায় না। তখনই তার বিছানায় জিয়া উঠে পড়ে এবং সে বাইকিকে জড়িয়ে ধরে। আসলে জিয়া তাকে বালিশ ভেবে জড়িয়ে ধরেছিল এবং এরপরে তখন বাইকিও ঘুম থেকে উঠে পড়ে এবং সে সেখান থেকে চলে যায়। এরপরে আমরা আরেকটা হ্যাভেনলি সোলজারকে দেখতে পারি যে 100 বছর পরে ধ্যান করে উঠেছে, যার নাম হচ্ছে জিয়াং, এবং সে যেখানে ছিল সেখানে সে একটা লেটার পায় যেখানে তারই বন্ধু হ্যাভেনলি সোলজার ওয়াং বলেছে, তুমি যতদিনে জেগে উঠবে ততদিনে আমি এখান থেকে চলে যাব এবং তোমাকে একাই সমস্ত স্পিরিটদের ধ্বংস করতে হবে এবং কাজ হওয়ার পরে নিজের প্ল্যানেটে ফিরে যেতে হবে, আর আমাকে খোঁজার চেষ্টা করবে না। এরপরে জিয়াং তার স্পেসশিপ থেকে বাইরে বেরোয় এবং 100 বছর পরে সমস্ত কিছুর পরিবর্তন দেখে সেও একটু অবাক হয়। এরপরে সে একটা বিল্ডিং এর উপর চড়ে নিজের বন্ধুকে খুঁজতে শুরু করে। অন্যদিকে জিয়া যখন ঘুম থেকে ওঠে তখন অচেনা জায়গায় নিজেকে দেখতে পেয়ে সে একটু চমকে ওঠে এবং যখন সে বাইরে বেরোচ্ছিল তখন বাইকিও ভেতরে ঢুকছিল। বাইকিকে দেখা মাত্র সে চেয়ারে বসে পড়ে এবং তাকে জিজ্ঞাসা করে, আমি এখানে কি করে এলাম? তখন বাইকি বলে, তুমি অজ্ঞান হয়ে পড়ে গেছিলে বলে আমি তোমাকে এখানে এনেছি, এবং ফ্রেশ হয়ে তাকে খাবার খাওয়ার জন্য নিচে ডাকে। এরপরে জিয়া যখন নিচে যায় তখন বাইকি তার সামনে তাকে বসতে বলে এবং আগের দিনের সমস্ত ঘটনা সে তাকে জানায়। সে তাকে বলে, কালকে তোমার সাথে যার দেখা হয়েছিল সে একটা স্পিরিট ছিল এবং সে তোমাকে হিপনোটাইজ করে দিয়েছিল। তারা যখন এইসব বিষয় নিয়ে কথা বলছিল তখনই সেখানে আলী চলে আসে এবং আলী এসে তাদের জানায়, আমি বোয়ার বিষয়ে সমস্ত কিছু খোঁজ পেয়ে গেছি। বোয়ার নাম শোনা মাত্র জিয়া তার বাড়ির কথা মনে আসে এবং সে দৌড়ে সেখান থেকে চলে যায়। তার পেছন পেছন বাইকি এবং আলীও যায়। বাড়িতে গিয়ে তারা দেখে তার বাড়ি সিল হয়ে গেছে, কারণ জিয়া তো বোয়াকে তার কন্ট্রাক্টে সাইন করে দিয়েছে এবং তার বাড়িটা বোয়ার নামে করে দিয়েছে। এই জন্য জিয়া যখন পুলিশকে কল করে তখন বাইকি তাকে আটকায় এবং তাকে বলে পুলিশ তাকে কিচ্ছু করতে পারবে না। আলী যেহেতু বোয়ার অ্যাড্রেস পেয়ে গেছিল সেই কারণে তারা সেখানে যায় এবং তারা যখন সেখানে যাচ্ছিল তখন জিয়াও সেখানে যাওয়ার জন্য বায়না করে। তখন বাইকি তাকে বলে, তুমি একটা শর্তেই আমাদের সাথে যেতে পারো, ওখানে যাওয়ার পরে তোমাকে চুপ থাকতে হবে। এরপরে তারা যখন তাদের কোম্পানিতে পৌঁছায় তখন জিয়া একটা মাইক্রোফোন নিয়ে প্রোটেস্ট করতে শুরু করে। এইটা দেখে বাইকি তাকে কোম্পানির পেছন দিকে নিয়ে আসে এবং তারা ঠিক করে তারা কোম্পানির পেছন দিক দিয়ে ওপরে উঠবে। ওপরে ওঠার জন্য বাইকি তার নিজের পাওয়ার দিয়ে একটা সিঁড়ি তৈরি করে এবং সিঁড়ি দিয়ে উঠে তারা কোম্পানিতে ঢুকে পড়ে। সবারই আগে আগে জিয়াই দৌড়াচ্ছিল এবং যখন সে বোয়ার অফিসে ঢোকে তখন তার চোখ দেখতে পেয়ে জিয়া বাইকির পেছনে লুকিয়ে পড়ে। বোয়া তাদেরকে জিজ্ঞাসা করে, তোমরা কে? তখন আলী বাইকিকে ডক্টর বলে পরিচয় দেয় এবং তার কথা শুনে বোয়া বলে, বাড়ির কন্ট্রাক্ট দেখানোর জন্য তো লয়ার ডাকা উচিত, এখানে ডক্টর কি করছে? কিন্তু তাও সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে তাকে পেপার দেখায় এবং সে যখন পেপার দেখছিল বোয়া তখন
তার চমকানো পাথরটা হাতে নেয় এবং এইটা জিয়া দেখতে পেয়ে বাইকেকে সাবধান করে এবং কন্ট্রাক্টে সমস্ত কিছু ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। তারা যখন সেখান থেকে চলেই যাচ্ছিল তখন বয়ার শরীর আবার খারাপ হয়ে যায় এবং আলী তাকে তার শরীর খারাপের কথা জিজ্ঞাসা করে এবং তাকে বলে আপনার কোনো অসুবিধা থাকলে আপনি বাইকেকে বলতে পারেন। কিন্তু তারা বাইকেকে কম ভেবে তাদেরকে সেখান থেকে চলে যেতে বলে এবং বাইকে সেখান থেকে চলে যাওয়ার সময় তার গাছের একটা স্টিক তাদেরকে দিয়ে যায় এবং তাকে তাদের বিজনেস কার্ড দিয়ে বলে তোমাদের যদি রিগ্রেট থাকে তাহলে তোমরা আমার কাছে আসতে পারো। এখান থেকে বেরিয়ে আসছিল জিয়া তাকে বাড়ির কথা জিজ্ঞাসা করলে সে তার কথা ইগনোর করে যায় এবং অন্যদিকে আমরা জিয়াংকে দেখতে পারি সে তার বন্ধু ওয়াংকে খুঁজে পেয়ে গেছে এবং ওয়াংও তাকে দেখা মাত্র সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। জিয়াং এরপরে তাকে ধরে তার স্পেসশিপে নিয়ে আসে এবং তাকে হাইবারনেশনে যেতে বলে। আসলে এটাই তাদের রুল ছিল, প্রতি 100 বছর পরে তারা হাইবারনেশনে যাবে এবং নিজেদের নিজেদের জায়গার পরিবর্তন করবে। তখনই ওয়াং তাকে জানায় আমি আর এখন হ্যাভেনলি সোলজার নেই কারণ আমার হ্যাভেনলি সোলজারের ব্রেসলেট হারিয়ে গেছে এবং আমার এখানে একটা ফ্যামিলিও রয়েছে এবং সে জিয়াংকেও এটা জানায় আমাদের সমস্ত বন্ধুরা এখন পৃথিবীতে এসে নিজেদের নিজেদের জীবনযাপন করছে। আমার মতে তুমিও তোমার মিশন ছেড়ে দিয়ে ভালোভাবে জীবনযাপন করো কারণ আমাদের প্ল্যানেট থেকে কেউই আমাদের নিতে আসবে না, সেই কারণে আমার মতে তুমি মানুষের মতনই জীবনযাপন করো। কিন্তু জিয়াং তাকে তখন বেইমান বলে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জিয়ার রুম দেখতে পাই যেখানে বোয়ার অ্যাসিস্ট্যান্ট ঢুকে পড়েছিল এবং তাকে দেখা মাত্র জিয়া তার মাথায় বাড়ি মারে এবং সে সেখানেই অজ্ঞান হয়ে যায় এবং এরপরে জ্ঞান ফিরলে তারা সবাই তাকে প্রশ্ন করতে শুরু করে। জিয়া তখন তাকে একটু বেশি প্রশ্ন করছিল, বাইকি তখন তাকে চুপ করিয়ে দিয়ে বোয়ার কথা তাকে জিজ্ঞাসা করে। বোয়ার অ্যাসিস্ট্যান্ট তখন তাদের জানায় আপনি যে গাছের স্টিকটা তাকে দিয়েছিলেন তার গন্ধ শোকার পর থেকে এখনো সে ঘুমিয়ে যাচ্ছে। এরপরে বাইকি বোয়ার অ্যাসিস্ট্যান্টকে তার কাছে নিয়ে যেতে বলে। তার কথায় তখন বোয়ার অ্যাসিস্ট্যান্টও রাজি হয়ে যায় এবং সে তাদের কোম্পানির বেসমেন্টে নিয়ে যায় যে জায়গাটা কেউ চিনত না। জিয়াও তাদের পেছন পেছন চলে আসে এবং তারা ভেতরে ঢোকার পরে দেখতে পায় সেখানে গোল্ড সিলভার ছাড়া আর কিছুই নেই। এইটা দেখে জিয়াও পুরো অবাক হয়ে যায়। বাইকি তখন বোয়ার কন্ডিশন দেখে তাদেরকে জানায় বোয়ার স্পিরিট নয় এবং তাদের এইসব কথা শুনে জিয়াও কিছু বুঝতে পারে না। সেই কারণে আলী তাকে জানায় সেই গাছের গন্ধ যদি স্পিরিটরা পায় তাহলে তাদের শক্তি ধ্বংস হয়ে যায় এবং ওটা যদি মানুষের নাকে যায় তাহলে ওটার কোনো রিয়াকশনই হয় না। যেটা দেখে আমরা বুঝতে পারি বোয়া না মানুষ না স্পিরিট এবং তখনই বাইকি বোয়ার অ্যাসিস্ট্যান্টকে বলে ডক্টরের প্রয়োজন তো তোমার কারণ তোমার অবসেশন বোয়া এবং বোয়া টাকা পয়সার জন্য যা কিছু করতে পারে, সেই কারণে প্রথমে তোমার অবসেশন দূর করতে হবে। এরপরে বাইকি আবার একটা স্টিক জ্বালায় যেটার গন্ধ শুকে বোয়ার অ্যাসিস্ট্যান্ট ঘুমিয়ে পড়ে এবং বাইকিও ঘুমিয়ে পড়ে। এরপরে বাইকি বোয়ার অ্যাসিস্ট্যান্টের মেমোরির মধ্যে চলে যায়। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পারি সেও ঘুমিয়ে পড়েছে এবং সেও তার মেমোরির মধ্যে ঢুকে পড়ে। সেখানে ঢোকার পরে তারা একে অপরকে দেখে কিছুই বুঝতে পারছিল না। এরপরে তারা যখন তার মেমোরিজে ঢুকে তখন জানতে পারে জিশুয়াং অর্থাৎ তার অ্যাসিস্ট্যান্ট এবং বোয়ার 100 বছর আগে দেখা হয়েছিল, যেখানে বোয়া সেই টাইমে ধনী ব্যক্তি ছিল এবং জিশুয়াং এর সাথে যখন তার দেখা হয় তখন থেকেই তারা একে অপরকে ভালোবাসতে শুরু করে। তখন তার কাছে সেই পাথরটাও ছিল এবং ধীরে ধীরে বোয়ার কাছে তাদের ভালোবাসা অবসেশনে পরিণত হয়। আসলে বোয়ান সেই টাইমে পয়সা কামানোর জন্য ভুলভাল কাজ করত, সেই কারণে সেই টাইমে রাজা তাকে একটা ঘর বন্দী করে রাখে এবং তার সমস্ত সম্পত্তি সিল করে দেয়। ঘরে বন্দী থাকার কারণে ধীরে ধীরে তার শরীর খারাপ হতে শুরু করে এবং জিশুয়াং যখন তার কথা জানতে পারে তখন তাড়াতাড়ি তার কাছে চলে যায়। কিন্তু যখন সে সেখানে পৌঁছায় তার আগে বোয়ার মৃত্যু ঘটে। কিন্তু ততক্ষণে জিশুয়াং এর অবসেশন এতটাই বেড়ে গিয়েছিল যে তার পাথর দিয়ে আবার সে বোয়াকে জীবিত করে তোলে, যার কারণে তাকে একটা স্পিরিট কবজা করে নেয়। অন্যদিকে বাইকি তার ব্রেসলেট দিয়ে বুঝতে পারে তার আশেপাশে একটা হ্যাভেনলি সোলজার ঘোরাফেরা করছে, সেই কারণে সে তার মেমোরিজ থেকে বাইরে বেরিয়ে আসে এবং আলীকে সেই সোলজারকে দেখতে বলে আবার সে তার মেমোরিজের মধ্যে ঢুকে পড়ে এবং জিয়া আবার তখন ঘুমিয়ে পড়ে। কিন্তু এইবারে সে জিশুয়াং এর কারেন্ট মেমোরিজে পৌঁছে যায় যেখানে জিশুয়াং তাকে মারার জন্য তাড়া করে এবং বাইকি তখন টাইম ট্রাভেল করে জিয়াকে বাঁচিয়ে দেয় এবং জিশুয়াংকে বুঝিয়ে দেয় তার অবসেশনটা কাটাতে হবে, না হলে বোয়ার আত্মা কখনোই শান্তি পাবে না। তখন জিশুয়াং তাদের কথায় মেনে যায় এবং তারা তাকে আগের মেমোরিজে নিয়ে যায় যেখানে বোয়ার সাথে সে লাস্ট টাইম দেখা করে এবং সেই পাথরটা নিজের এনার্জিটা বোয়ার কাছ থেকে নিয়ে নেয়। অন্যদিকে আমরা জিয়াংকে দেখতে পারি যে বোয়া এবং জিশুয়াংকে নিজের শক্তির দ্বারা খুঁজে ফেলে। সে যখন তাদের কাছে যাচ্ছিল তখন আলী তাকে সেই গাছের স্টিকের গন্ধ শুকিয়ে অজ্ঞান করিয়ে দেয় এবং যখন তারা প্রেজেন্টের টাইমে সবাই ফিরে আসে তখন জিশুয়াং তাকে সেই পাথরটাও দিয়ে দেয় এবং তাকে জানিয়ে দেয় আমি এবার থেকে নর্মাল মানুষের মতনই জীবনযাপন করব এবং জিয়াকেও তখন সে বাড়ির কন্ট্রাক্টটা দিয়ে দেয়। অন্যদিকে আমরা জিয়াং এর স্বপ্নতে সাওজুকে দেখতে পারি, তখনই সে আবার জ্ঞানে ফিরে আসে এবং বাইকি তখন নিজে জিয়াং এর সামনে আসে এবং এরপরে তাদের দুজনেরই ফাইটিং শুরু হয়। বাইকি অনায়াসে জিয়াংকে হারিয়ে দেয় এবং সে জিয়াংকে জানিয়ে দেয় এর পরের বার থেকে আমি যাতে তোমার মুখ না দেখি। এইটা বলে সে যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন জিয়াং তার হাতে সাওজুর ব্রেসলেটটা দেখতে পারে এবং এই সবকিছু দূর থেকে একটা মেয়ে লুকিয়ে দেখছিল। এই মেয়েটাকে আমরা একটু পরেই জানতে পারবো। এবং এরপরে যখন গাড়িতে করে তারা বাড়িতে ফিরছিল তখন জিয়া তাকে তার বাড়িটা ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ জানায় এবং সে যখন প্রচন্ড পরিমাণে বকবক করতে শুরু করে তখন বাইকি তাকেও গাড়ি থেকে নামিয়ে দেয় এবং তাকেও বলে এর পরের দিন থেকে আমি যাতে তোমার মুখ না দেখতে পারি। এই কথা বলে সে যখন সেখান থেকে
থেকে চলে যায়, জিয়া তার উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। এর পরের সিনে আমরা সেই মিস্টেরিয়াস মেয়েটাকে দেখতে পারি যে কোনো একজনের সাথে ভিডিও কলে কথা বলছিল। সে তার সাথে বয়ের মৃত্যুর ব্যাপারেই কথা বলে। তখন তার বস তাকে অন্য টার্গেট খুঁজতে বলে। এই মেয়েটাকে আমরা খুব তাড়াতাড়ি জানতে পারবো। অন্যদিকে বাইকে যে সোয়াংয়ের দেওয়া পাথরটা তার ব্রেসলেটের মধ্যে অ্যাবজর্ব করে নেয় এবং তখনই সে নোটিস করে সেই গাছটার মধ্যে ফুল ফুটে আসছে। এইটা দেখে সেও চমকে যায়। আসলে প্রায় 100 বছর পরে এই গাছে ফুল ফুটেছে। আলিও যখন এটা দেখে চমকে ওঠে এবং আলি তাকে জিজ্ঞাসা করে, তখন বাইকি তাকে তার সম্পর্কে কথা বলতে বারণ করে। এরপরে সে যখন সেই গাছটায় জল দিতে যায় তখন সে দেখে আবার সেই ফুলগুলো ঝরে পড়ছে। এইটা দেখার পরে বাইকি আবার জিয়ার কাছে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তারা সেই গাছটা নিয়ে জিয়ার বাড়ির সামনে চলে আসে। জিয়াকে ডাকার পরে জিয়া যখন গেট খোলে এবং সে যখন তাদেরকে দেখতে পায় তখন তাদের উপর আবার রাগারাগি করতে শুরু করে, আগের দিন রাত্রেবেলা মাঝ রাস্তায় একা ছেড়ে চলে যাওয়ার জন্য। এরপরে তাদের দুজনের মধ্যে তর্কাতর্কি হতে শুরু করে। আলি বাইকিকে গাছটার সম্পর্কে বললে সে জিয়ার সাথে কথা বলতে যায় এবং সে জিয়াকে জিজ্ঞাসা করে, তুমি আগের দিন গাছটাতে কি জল দিয়েছিলে? তাকে এই কথাটা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে জিয়া তার মুখের জলটা সেই গাছের মধ্যে দিয়ে দেয়। এইটা দেখে বাইকিও রাগারাগি করতে শুরু করে। তখন জিয়া তাকে জানায়, আমি আগের দিন এইভাবেই জল দিয়েছিলাম, এবং রাগারাগি করার জন্য আলি তাকে সেখান থেকে নিয়ে চলে যায়। অন্যদিকে জিয়া আবার সেই এজেন্টের কাছে আসে একটা কাজ দেওয়ার জন্য, কিন্তু সে তাকে কাজ দিতে মানা করে দেয়। সে যখন জোরাজোরি করে তখন তার এজেন্ট তাকে ড্রামে জল ভরার কাজ দেয় এবং যখন সে ড্রামে জল ভরতে যাচ্ছিল তখন তাকে একটা ডাইরেক্টর দেখে নেয় যে একটা হরর মুভি বানাতে যাচ্ছিল এবং সেই মুভিতে যে মেইন ক্যারেক্টার করবে তার নাম হচ্ছে শাও শাও। সেও এখানে মিটিং করার জন্যই আসছিল এবং সেও জিয়াকে অফার দেয় এই মুভিতে ভূতের রোল করার জন্য, যেখান থেকে সে ভালো মতন টাকা ইনকাম করতে পারত। সেই কারণে সেই মুভিতে অ্যাক্টিং করার জন্য সেও রাজি হয়ে যায়। অন্যদিকে বাইকি আলীকে জিয়ার ইউজ করা ব্র্যান্ডের সমস্ত টুথব্রাশ পেস্ট মগ আনতে বলে। আসলে জিয়ার জল দেওয়ার পরে সেই গাছ থেকে আবার ফুল বেরিয়ে এসেছিল। এরপরে আলী যখন সেম টু সেম জিনিসপত্র আনে এবং বাইকি যখন জিয়ার মতনই সেই গাছে জল দেয় তখন ফুল না বেরিয়ে আবার ফুলগুলো ঝরে পড়ে যায়। সেই কারণে বাইকি জিয়ার উপর রেগে যায়। অন্যদিকে জিয়াং ও বাইকির লোকেশন জেনে যায় এবং সে যখন বাইকির লোকেশনে পৌঁছায় তখন অ্যাপার্টমেন্টে ঢোকার আগে সিকিউরিটি গার্ড তাকে আটকে দেয়। তখন জিয়াং তাকে হিপনোটাইজ করে সেখান থেকে সরিয়ে দেয় এবং বাইকি যখন আলীর সাথে নিচে নামছিল তখন সেও বুঝতে পারে যে হ্যাভেনলি সোলজার তার আশেপাশেই রয়েছে। সেই কারণে লিফটটা নিচে আসার সঙ্গে সঙ্গে আলীকে সেখান থেকে চলে যেতে বলে এবং সে যখন সেখান থেকে চলে যায় জিয়াং লিফটের মধ্যে ঢুকে পড়ে এবং জিয়াং তার উপর অ্যাটাক করার জন্য তার তলোয়ারটা বার করে। কিন্তু তখন এই লিফটের মধ্যে অন্য আরেকটা মহিলা ঢুকে পড়ে, সেই কারণে সেইখানে তাদের আর ফাইটিংটা হয় না। এরপরে তারা একটা খোলা জায়গায় যায় যেখানে গিয়ে তারা ফাইট করতে পারবে। সেইখানে গিয়ে জিয়াং বাইকিকে তার জাদু দিয়ে কাবু করার চেষ্টা করে, কিন্তু সে জানতো না বাইকি কোনো সাধারণ স্পিরিট নয় এবং অন্যদিকে তার কাছে সাউজুর ব্রেসলেটটাও রয়েছে। সেই কারণে সে জিয়াংকেও হারিয়ে দেয় এবং সে জিয়াংকে আবার ওয়ার্নিং দেয়, এরপরে যাতে আমার সাথে তোমার দেখা না হয়। এইটা বলে যখন সে সেখান থেকে চলে যায় তখন জিয়াং সাইকেল নিয়ে তার পেছন করতে শুরু করে এবং যখন এটা বাইকি দেখতে পারে তখন তার জাদু দিয়ে তাকে রাস্তা থেকে সরিয়ে দেয় এবং অন্যদিকে আলী তাকে একটা সুপার মার্কেটে চোরের দায় ফাঁসিয়ে দেয়। যখন সিকিউরিটি গার্ড তাকে ধরতে আসে তখন উল্টে সেই তাদের মারতে শুরু করে এবং তখনই সেখানে ওয়াং এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। আসলে এইখানে ওয়াং এর সাথে সবারই সম্পর্ক ভালো। ওয়াং বাইরে এসে তাকে বোঝায় পৃথিবীতে থাকতে হলে পৃথিবীর মতন আদব কায়দা তাকে শিখতে হবে। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পারি তার বাড়িতেও কিছু গুন্ডা চলে এসেছে, কারণ তার বাবা অনেকজনের কাছে ধার নিয়ে রেখেছিল এবং সেইগুলি কোনো কিছু শোধ না করে একদিন উধাও হয়ে যায় এবং গুন্ডাগুলো তার মজা ওড়ানোর সাথে সাথে তার বাড়ির বাইরে পোস্টারও টাঙিয়ে দিয়ে যায় যে তার বাবা সবারই কাছ থেকে টাকা ধার করে রেখেছে। এবং জিয়া যখন তাদের কিছু বলতেই যাবে তখনই সেই গুন্ডারা তার গায়ে রং ঢেলে দেয়। উল্টো দিক থেকে এই সব কিছু বাইকি এবং আলীও দেখতে পাচ্ছিল। আলী তার সাহায্য করতে গেলেও বাইকি তাকে আটকে দেয় এবং অন্যদিকে জিয়াকে 3 দিনের মধ্যে পয়সা দিয়ে দেওয়ার কথা বলে। এবং যখন সে মন খারাপ নিয়ে বাড়ির সামনের পোস্টারগুলো হাঁটাচ্ছিল তখনই সেখানে বাইকি চলে আসে এবং সে তাকে জিজ্ঞাসা করে, তুমি তো কুমফু জানো, তাহলে তুমি কেন ফাইট ব্যাক করলে না? তখন জিয়া তাকে জানায়, দোষটা আমার বাবা করেছে, তাহলে আমি তাদের সাথে মারামারি কি করে করতে পারি? এই কথাগুলো শোনার পরে বাইকিরও একটু মন খারাপ হয়। সেই কারণে ওই 3টে গুন্ডাকে বাইকি ভালোভাবে শাস্তি দেয় এবং জিয়ার বাড়ির সামনে গিয়ে তাদের ক্ষমাও চাওয়ায়। এরপরে জিয়া তাকে এই সবকিছুর জন্য ধন্যবাদ জানায় এবং অন্যদিকে বাইকি তার বাবার সমস্ত ধারপত্রগুলোও শোধ করে দেয়। এই সবকিছু দেখার পরে জিয়া তাকে এই সবকিছুর রিজন জিজ্ঞাসা করে যে, তুমি আমার এত সাহায্য করছো, এর বদলে তুমি কি চাও? তখন পাশ থেকে আলী বলে ওঠে, সাহায্য করার জন্য আমার বস কারোর কাছ থেকে কিচ্ছু নেয় না। তখনই বাইকি বলে ওঠে, আমি এত টাকা ইনভেস্ট করলাম, এর বদলে আমার তো কিছু লাগবে, তুমি আমার গাছটার খেয়াল রাখবে। তার এই কথা শোনার পরে জিয়াও মেনে যায় এবং বাইকি তাকে জানায়, আমার কোম্পানির পাশের রুমটা তোমার জন্য ভাড়া নেব এবং তুমি সেখানে আমার গাছটার খেয়াল রাখবে। তার এই কথাটা জিয়া একদমই রাজি ছিল না, কারণ সে তার আলিশান বাড়ি ছাড়া আর কোথাও থাকতে চায় না। এরপরে তাদের দুজনের মধ্যে যখন তর্কাতর্কি শুরু হয় তখন আলী তাদের থামিয়ে বাইকিকে বলে, জিয়া তার একতলাটা ভাড়া দিতে চায় এবং আমাদের পেছনেও হ্যাভেনলি সোলজার পড়ে রয়েছে, আমাদের উচিত তার বাড়িতে গিয়ে ভাড়া থাকা। বাইকিও তার কথায় তখন মেনে যায় এবং বেরোনোর
সময় সে জিয়াকে বলে, কালকে যখন আমি তোমার বাড়িতে যাব তখন যাতে বাড়িটা পরিষ্কার থাকে, কারণ আমার নোংরা ঘর দৌড় একদমই পছন্দ না। এই কথা বলে যখন বাইরে বেরোয়, গুন্ডাগুলো তখন বাইকিকে দেখে ভয় পেয়ে যায়। এরপরে বাইকি জিয়ার গালে রঙের দাগ দেখে সেটি মুছতে যায়, কিন্তু জিয়া পেছনে সরতে গিয়ে স্লিপ কেটে পড়ে যাচ্ছিল। তখনই বাইকি তাকে ধরে নেয় এবং তারা একে অপরের খুব কাছাকাছি চলে আসে। এটা দেখে আলিও অবাক হয়ে যায়, কারণ আজ পর্যন্ত বাইকি একটা মেয়েকেও টাচ করেনি। এরপরে বাড়িতে আসার পরে বাইকি তার সম্পর্কেই ভাবতে থাকে, কারণ সে একমাত্র প্রথম মানুষ যে যার উপর বাইকের জাদু কাজ করছে না। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পারি, সেও বাইকের সম্পর্কেই ভাবছে এবং ভাবতে ভাবতে তার কাজ করার কথা মনে পড়লে সে কাজ করতে শুরু করে দেয় এবং ঘর দৌড় চমকানোর পরে সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা জোরে জোরে আওয়াজের কারণে তার ঘুম ভেঙে যায় এবং ঘুম থেকে উঠে দেখে বাইকের সমস্ত জিনিসপত্র ঘরের মধ্যে এদিক ওদিক করছে এবং জিয়ার সমস্ত জিনিস ঘর থেকে স্টোর রুমে চলে যাচ্ছে। এইসব দেখে জিয়া যখন বাইকিকে বলতে যায়, তখন বাইকি তাকে বলে যে কন্ট্রাক্টটা আমি তোমাকে দিয়েছিলাম সেখানে পরিষ্কার লেখাই ছিল, আমি চাইলেই তোমার জিনিসপত্র সরাতে পারি। এইটা শোনার পরে জিয়ার কোনো কিছুই বলতে পারে না। তখনই তার কলেজ থেকে ফোন আসার কারণে সে কলেজে চলে যায় এবং সেই কলেজের লাইব্রেরিতে জিয়াং এসেছিল মানুষের জীবনের সম্পর্কে পড়ার জন্য। এবং সে যখন তার কাজকর্ম করে বাইরে বেরোয়, তখন সে জিয়াকে বাইরে দৌড়াতে দেখে এবং সাহায্য ভেবে তার পেছন করতে শুরু করে। এরপরে জিয়া যখন একটা বাসে উঠে পড়ে, তখন সাইকেল নিয়ে জিয়াং তার পেছন করতে শুরু করে এবং সে রাস্তার সিগন্যাল না দেখে যখন রাস্তা ক্রস করে, তখনই একটা গাড়ি এসে তাকে ধাক্কা মেরে দেয়, যেই গাড়িতে আর কেউ না, আমাদের ড্রামাটার সেকেন্ড ফিমেল ক্যারেক্টার শাও শাও। এবং সে যখন দৌড়ে দৌড়ে তাকে দেখতে আসে, তখনই হঠাৎ জিয়াং আবার দাঁড়িয়ে পড়ে। তখনই সেখানে অনেকগুলো মিডিয়ার লোক চলে আসে এবং তার ছবি তোলা শুরু করে। সেই কারণে সে যখন সেখান থেকে চলেই যাচ্ছিল, তখনই তার পাটা মুচকে যায় এবং পড়ে যাওয়ার সময়তে জিয়াং তাকে ধরে নেয়। মিডিয়া তখন তাদের একসাথে অনেকগুলো ছবিও তুলে নেয় এবং শাও শাও যখন সেখান থেকে চলে যায়, তার অ্যাসিস্ট্যান্ট জিয়াংকেও তার সঙ্গে নিয়ে যায়, যাতে অ্যাক্সিডেন্টের খবরটা বেশি মাথামাতি না করতে পারে। অন্যদিকে আমরা একটা গ্রামের সিন দেখতে পারি, যেখানে সে মিস্টেরিয়াস মেয়েটাও দাঁড়িয়ে ছিল এবং সে দুটো লোককে কাউকে কিডন্যাপ করে নিয়ে আসার জন্য বলছে এবং সেখানেই জিয়া মুভির অ্যাক্টিং করার জন্য এসেছিল। এরপরে জিয়াকে অ্যাক্টিং করার জন্য ভূত সাজিয়ে দেওয়া হয় এবং তাকে একটা দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়। তারা যখন মুভির শুটিং করছিল, তখন অন্যদিক থেকে আরেকটা কাপড় উড়ে উড়ে যাচ্ছিল। প্রথমবারে তারা বুঝতেই পারে না, সেই কারণে তারা আবার কন্টিনিউ করতে শুরু করে। অন্যদিকে আমরা হসপিটালের সিন দেখতে পাই, যেখানে মিডিয়ার থেকে বাঁচার জন্য শরীর খারাপের নাটক করে এবং সে জিয়াংয়েরও চেক আপ করায়। জিয়াংয়ের চেক আপ হওয়ার পরে বোঝা যায় অ্যাক্সিডেন্টের কারণে তার কোনো কিছুতেই আঘাত পড়েনি। এরপরে ফুল বডি চেক আপ করার জন্য যখন ডক্টররা তার হাত থেকে ব্রেসলেটটা খুলতে বলে, তখন সেটা না খুলে সে ডক্টরদেরই মারতে শুরু করে এবং সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সাহসাও তার অ্যাটিটিউড তো ভালো লাগে। এরপরে আমরা আবার শুটিং এর সিন দেখতে পারি, যেখানে জিয়া নড়ার আগে আবার সেখান দিয়ে ভুতুরে কাপড়টা চলে যায়। এইটা দেখে ভয়ে সবাই সেখান থেকে চলে যায়। এরপরে জিয়া যখন তার গায়ে লাগানো দড়িগুলো খুলে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন সে আরো কিছু দড়ি দেখতে পায় এবং সেখানে সে একটা বাচ্চাকে দেখতে পায়। সেই বাচ্চাটাই আসলে কাপড়টাকে এদিক থেকে ওদিক করছিল। এরপরে জিয়া সেই বাচ্চাটাকে বাইরে নিয়ে এসে সবাইকে তার ব্যাপারে বলে এবং ডিরেক্টর রেগে গিয়ে তাকে মারতেও শুরু করে। অন্যদিকে আবার সেডের মধ্যে খুব জোরে হাওয়া দিতে শুরু করে, যেটা দেখে তারা সন্দেহ করে এই ছেলেটারই বন্ধুগুলো মনে এই সব কিছু করছে। এবং ডিরেক্টর যখন ওপরে উঠতে যাচ্ছিল, তখন পেছন থেকে একজন এসে তার গলা চেপে ধরে এবং তার চোখটাও একেবারে লাল ছিল, কিন্তু কেউ তাকে দেখতে পারছিল না। ডিরেক্টরের এমন অবস্থা দেখে সবাই সেখান থেকে পালাতে শুরু করে। জিয়াও তখন সেই বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে ডিরেক্টরকেও সেই ভূতটা ছেড়ে দেয় এবং সেও সেখান থেকে পালিয়ে যায়। এবং এরপরে জিয়া একটা গাড়িতে করে বাচ্চাটাকে নিয়ে গ্রামের বাইরে চলে আসে এবং বাচ্চারা তাকে জানায়, আমি গ্রামে আমার আন্টির সাথেই থাকি এবং ডিরেক্টরের সাথে যা কিছু হচ্ছিল সেইগুলো আমার আন্টিই করছিল। তার এইসব কথা শুনে জিয়াও বুঝতে পারে যে তার আন্টিকে হয়তো কোনো স্পিরিট কবজা করে নিয়েছে। এরপরে যখন তারা বাস স্টপে বাস আসার জন্য অপেক্ষা করছিল, তখনই কিছু গুন্ডা গাড়ি নিয়ে চলে আসে। জিয়া তখন তাদের কাছ থেকে সাহায্য চায়, কিন্তু সেই বাচ্চারা তাদেরকে চিনে ফেলে, কারণ আগেও সেই বাচ্চাটাকে তারা কিডন্যাপ করতে এসেছিল। এই গুন্ডাগুলো কোনো সাধারণ মানুষ নয়, এরাও এভিল স্পিরিট। তাদের বড় বড় নখ দিয়ে যখন সে জিয়ার উপর অ্যাটাক করতে যাচ্ছিল, তখনই সেখানে একটা বাস আসে এবং তারা সেই বাসে উঠে পড়ে। এবং তারা যখন তাদের নিজেদের বাড়ির সামনে পৌঁছে যায়, তখন সেই বাচ্চা ছেলেটাকে জিয়া ডক্টর বাইকের সম্পর্কে বলে যে কালকে তোমার আন্টিকে সে গিয়ে ঠিক করে দেবে। এরপরে যখন তারা বাড়ির মধ্যে ঢুকে, জিয়া দেখতে পায় পুরো বাড়িটাই চেঞ্জ হয়ে গেছে। বাড়ির মধ্যে সমস্ত দামি দামি ফার্নিচার রাখা, এমনকি তার ঘরগুলোও চেঞ্জ হয়ে গেছে। এইগুলো দেখে সে খুব খুশি হয়। আলিও তাকে জানিয়ে দেয় যে তার ফার্নিচার গুলো স্টোর রুমে রাখা রয়েছে। এরপরে আলির সাথে সেই বাচ্চাটাকে সে বাইরে বার করে দেয় কিছু খাবার দাবার আনার জন্য। এরপরে বাইকের যেহেতু ঘুমাতে যাওয়ার টাইম হয়ে গেছিল, সেই কারণে সে জিয়ার কোনো কথাই শুনছিল না। কিন্তু অন্যদিকে জিয়াও তার বেডরুমের গেটের সামনে দাঁড়িয়ে থাকে। বাইকে যখন তার খুব কাছাকাছি চলে যায়, তখনও সে সরে না, সেই কারণে সে তার কথা শুনতে বাধ্য হয় এবং সে তাকে সেই বাচ্চা ছেলেটার আন্টির সম্পর্কে বলে যে তার আন্টির যে স্পিরিট, এটা নাও হতে পারে, তার আন্টির কোনো রোগও হতে পারে। তোমাকে কালকে
তাকে আমার সাথে সেই গ্রামে যেতে হবে। কিন্তু বাইকিদার কোনো কথা শুনতে রাজি ছিল না। জিয়া জোর করলো, যখন সে শোনে না তখন সে তার বেডরুমে ঢুকে পড়ে এবং তার বিছানাতে শুয়ে পড়ে। বাইকি তখন আবারও তার কাছে চলে আসে এবং তাকে কোলে তুলে বাইরে সোফাতে শুয়ে দেয়। কিন্তু তখনও সে বাইকিকে সেখান থেকে যেতে দেয় না এবং তার জামাটা জোরে ধরে টানার জন্য আবার সে জিয়ার গায়ে পড়ে যায় এবং তখনই আলী বাচ্চাটাকে নিয়ে সেখানে আসে। তাদের এমন অবস্থায় দেখতে পেয়ে আলী তাদের জিজ্ঞাসা করে, আমরা কি ভুল টাইমে চলে এসেছি? তখন তারা দুজনেই একসাথে না বলে চেঁচায়। এরপরে বাচ্চাটা জিয়ার কাছে জিজ্ঞাসা করে, কালকে কি ডক্টর আমাদের সাথে গ্রামে যাবে? তখন জিয়াও তার কথা হ্যাঁ বলে। এবং অন্যদিকে আমরা বাইকিকে দেখতে পারি তার ঘুমই আসছিল না। যতবারই সাহজের কথা মনে করতে যাচ্ছিল ততবারই জিয়ার সাথে ঘটে যাওয়া রোমান্টিক সিনগুলো তার মাথায় আসছিল এবং সে বুঝতেও পারছিল না এতদিন পরে তার সাথে এইসব কেন হচ্ছে। অন্যদিকে সকালবেলা জিয়া বাইকির ঘরের সামনে ঘোরাফেরা করে। সে তার জন্য খাবার বানায়, তার জন্য ঘর পরিষ্কার করে দেয়, এমনকি তার গেটের সামনে বসে তার কাছে অনেকবার সরিও চায়। এবং এই সবকিছুই আলী দূর থেকে দেখছিল আর হাসছিল। জিয়া যখন তাকে দেখতে পায় তখন তার কাছে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করে, তোমার বস এতক্ষণ কেন ঘুমাচ্ছে? আলীও তখন তাকে জানায় যে বস সকালবেলাতে অনেকক্ষণ আগেই বেরিয়ে গেছে। তার এই কথা শোনার পরে জিয়ারও মাথা গরম হয়ে যায়, কারণ তার এত পরিশ্রম সমস্ত কিছু জলে চলে গেল। অন্যদিকে আমরা বাইকিকে দেখতে পারি যে ওই বাচ্চা ছেলেটার গ্রামে গেছে। গ্রামে যাওয়ার পরে যখন তার আন্টির সাথে দেখা হয়, দেখা করার পরে বাইকিও তার আন্টিকে অবসেশন দূর করার কথা বলে, কিন্তু বাচ্চাটির আন্টি তার কথা শোনে না এবং সে নিজেকে ট্রিটমেন্টও করতে দেয় না। সেই কারণে বাইকি সেখান থেকে ঘুরে চলে আসে। এরপরে বাড়িতে আসার পরে জিয়া যখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি কোথায় গিয়েছিলে, তখন বাইকিও তাকে সেই গ্রামের কথা বলে এবং তাকে জানিয়ে দেয় বাচ্চাটির আন্টি ট্রিটমেন্ট করাতেই বারণ করে দিয়েছে এবং এরপরে আমার এতে কিছু করার নেই। এরপরে বাচ্চাটি এবং জিয়া তাকে মানানোর চেষ্টা করলো, সে তার অন্য কাজে চলে যায়। এরপরে বাচ্চাটিকে নিয়ে জিয়া তার আন্টির কাছে যায়। তারা দুজনে একসাথে দেখা করার পরে খুব খুশি হয় এবং বাচ্চাটি জিয়ার সম্পর্কে তার আন্টিকে জানায় এবং আন্টিও জিয়াকে ধন্যবাদ জানায় তার ভাতিজার খেয়াল রাখার জন্য। জিয়া তখন তার কাছে তার অবসেশনের কথা জিজ্ঞাসা করে যে এটা সে কেন ঠিক করাতে চায় না। তখন সে তার আসল চেহারাটা জিয়ার সামনে আনে এবং জিয়াও তখন তার আসল চেহারা থেকে ভয় পেয়ে যায়, কারণ তার আসল চেহারাটা পুরোটাই জ্বলা ছিল। এই জ্বালার জন্য সে জেট পাথরের সাহায্যে তার চেহারাটা লুকিয়ে রাখে যাতে তার ভাতিজা এটা দেখার পরে ভয় না পায়। জেট পাথর ব্যবহারের জন্য তার অবসেশনও ধীরে ধীরে বাড়তে শুরু করছে এবং সেই কারণে সে ধীরে ধীরে এভিল স্পিরিটে পরিবর্তন হচ্ছে। এরপরে হঠাৎই বাচ্চাটির ওপর সেই এভিল স্পিরিট গুলো অ্যাটাক করে। জিয়া যখন তাকে বাঁচাতে যায় তখন জিয়ার ওপরও তারা অ্যাটাক করে। এইসব দেখে তার আন্টিরও খুব মাথা গরম হয় এবং ধীরে ধীরে সেও এভিল স্পিরিটে পরিবর্তন হতে শুরু করে। পরিবর্তন হওয়ার পরে সেও এভিল স্পিরিট গুলোকে মারতে শুরু করে। যেহেতু সে এভিল স্পিরিটে পরিবর্তন হয়ে গেছিল সেই কারণে ভাতিজাকে তার কাছ থেকে নিয়ে যেতে বলে, কিন্তু তার ভাতিজা তাকে গিয়ে জড়িয়ে ধরে এবং তাকে জানায়, আমি তোমার থেকে ভয় পাই না, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। কিন্তু সে কোনো কিছুই বুঝতে পারে না এবং সে গিয়ে জিয়ার গলা চেপে ধরে। এরপরে সেই গুন্ডাগুলো আবার আন্টির ওপর হামলা করতে শুরু করে। এরপরে যখন তারা জিয়ার ওপর হামলা করতে যায় তখনই সেখানে বাইকি চলে আসে। আসলে বাইকিকে জিয়ার খবরটা সেই মিস্টেরিয়াস মেয়েটাই দিয়েছিল এবং বাইকি তাদের সাথে মারামারি করে সেই ইভিল স্পিরিট গুলোকে মেরে দেয়। এরপরে বাচ্চাটি অর্থাৎ চ্যানের আন্টিকে সে কাবু করে নেয়, কিন্তু সে তাকে বেশিক্ষণ কাবু করে রাখতে পারবে না। জিয়া যখন তাকে জানায় আমরা তার মেমোরির মধ্যে ঢুকে গিয়ে তার অবসেশন দূর করতে পারি নাকি, তখন এতে বাইকি জানায় যেহেতু সে এভিল স্পিরিট হয়ে গেছে সেই কারণে আমরা তার ব্রেনের মধ্যে ঢুকতে পারবো না এবং ঢুকলেও আর সেখান থেকে বেরিয়ে আসতে পারবো না, কারণ এভিল স্পিরিটদের মেমোরি খুব শক্তিশালী হয়। জিয়া অন্য পদ্ধতির সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলে বাইকি তার কথায় চুপ থাকে। এরপরে রাত্রেবেলা চ্যানকে ঘুম পাড়ানোর পরে বাইকি সাহজোর দেওয়া ফ্লুটটা বার করে। এই বাঁশিটা বাজালেই একমাত্র সে ঠিক হতে পারবে, কিন্তু বাঁশিটা সাহজ ছাড়া আর কেউই বাজাতে পারবে না। এরপরে সে জিয়ার কাছে আসে এবং এই সম্পর্কে তারা দুজনে কথা বলতে শুরু করে। বাইকি তাকে জানায় সবারই আগে চ্যানের আন্টির অবসেশনটা কি সেইটা আমাদের জানতে হবে, কিন্তু এখানে জিয়া তো প্রথম থেকেই জানতো যে তার অবসেশনটা কি। সে বাইকিকে জানায় সে আসলে চ্যানকে তার আসল চেহারাটা দেখাতে চায় না। তখন বাইকি তাকে জানায় চ্যান তো আসল চেহারা তার প্রথমেই দেখে নিয়েছে, কারণ সে তো কোনো সাধারণ মানুষ নয়, সে তো একটা হ্যাভেনলি সোলজার এবং মানুষের ছেলে। অন্যদিকে চ্যানও তাদের কথা দূর থেকে শোনে এবং বাইকি তখন তাদের কাছে তাকে ডাকে। এরপরে তারা যখন তার সাথে কথা বলছিল তখন বাইকি তার চোখের মাধ্যমে তার মেমোরিজের মধ্যে যায় এবং সে দেখতে পায় চ্যানের মা একটা হ্যাভেনলি সোলজার ছিল এবং স্পিরিটের সাথে লড়াই করার সময় তার মৃত্যু ঘটে এবং চ্যানের মধ্যে কোনো একটা স্পেশাল পাওয়ার ছিল, সেই কারণে তার দুটো চোখই লাল ছিল, যার জন্য তার বন্ধুরাও তাকে ভয় পেত এবং তার মা মারা যাওয়ার পরে তার বাবাও তাকে একা ছেড়ে দেয়। এরপরে তার আন্টি তাকে অ্যাডপ্ট করে নেয়, কারণ তার আন্টিরও কেউ ছিল না। এবং যখন তার আন্টির সাথে তার প্রথম দেখা হয় তখনই সে তার আন্টির আসল চেহারাটা দেখে নেয় এবং সে তার আন্টিকেও তার মার মতনই ভালোবাসত, কিন্তু এর কোনো কিছুই চ্যান তার আন্টিকে জানায়নি, কারণ সে মনে করত সত্যি কথা যদি সে জেনে যায় তাহলে সেও তাকে ছেড়ে চলে যাবে। এরপরে জিয়া বাইকির কাছে তাকে ঠিক করার কথা বলে। এরপরে বাইকি তাকে সেই বাঁশিটা দেখায় এবং বলে, এই বাঁশিটা যদি বাজানো যেত তাহলেই একমাত্র রাস্তা তাকে ঠিক করার। তার এই কথা শোনা মাত্র জিয়া তার থেকে বাঁশিটা নিয়ে নেয় এবং বাজাতে শুরু করে। এইটা দেখে বাইকিও অবাক হয়ে যায়। সে তাকে জিজ্ঞাসা করে, তুমি
ঘন্টা কি করে বাজাচ্ছ? তার কথা শোনার পরে জিয়া আবার বাজাতে শুরু করে এবং তাকে ঠিক করার কথা বলে। তখনই বাইকি সেই গাছের একটা ডাল জ্বালিয়ে দেয় এবং জিয়াকে বলে, তুমি বাঁশিটা বাজিয়ে তার এভিল স্পিরিটটাকে কন্ট্রোল করবে এবং এটা নিভে যাওয়ার আগে যদি আমি বাইরে না আসতে পারি তাহলে তুমি এখান থেকে পালিয়ে যাবে, নাহলে কিন্তু তোমার ক্ষেত্রে বিপদজনক হতে পারে। এই কথা বলার পরে সে চ্যানের সাথে আন্টির মেমোরির মধ্যে চলে যায়। এরপরে তারা যখন আন্টির মেমোরির মধ্যে যায় তখন তারা জানতে পারে সে জেড স্টোনটা আন্টি তার বিয়ের দিন পায় এবং বিয়ের দিন তার বাড়িতেও আগুন ধরে যায়, সেই কারণে তার মুখের এক সাইডটা পুড়ে যায় এবং তার হাজবেন্ড এটাতে ভয় পেয়ে তাকে বাড়ি থেকে বার করে দেয়। তখন থেকেই তার অবসেশন শুরু হয়। এরপরে চ্যান তার আন্টের সামনে গিয়ে তাকে জানায়, তোমার সম্পর্কে আমি প্রথম থেকেই জানতাম কিন্তু ভয়ে তোমাকে আমি কিছুই বলতে পারিনি। এই কথা যখন চলছিল তখন বাইরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয় এবং জিয়া তার ব্যালেন্স রাখতে পারে না, সেই কারণে মেমোরির মধ্যে তার আন্টির এভিল স্পিরিটটাও বাইরে বেরিয়ে আসে এবং সে বাইকের উপরেই অ্যাটাক করে দেয়। কিন্তু অন্যদিকে জিয়া যেভাবে সেভাবেই হোকটা কেন বাঁশি বাজাতেই থাকে। সে যখন বাজাতে পারছিল না তখন একটা মিস্টেরিয়াস হাত এসে তাকে সাহায্য করে কিন্তু জিয়া তাকে দেখতে পারছিল না এবং তার আন্টিকে কন্ট্রোলে আনার পরে চ্যান তাকে সমস্ত ঘটনা খুলে বলে। তার আন্টিও তখন তার অবসেশনটা দূর করে দেয়। ভূমিকম্পের জন্য আন্টির ঘর বাড়ি ধীরে ধীরে ভাঙতে শুরু করে, সেই কারণে জিয়া আস্তে আস্তে সবাইকে বাড়ির বাইরে বার করে এবং তাদের বার করার সময় সেই বাঁশিটাও ভেঙে যায়। ঠিক সময় মতো আন্টির মেমোরিজ থেকে তারাও বাইরে বেরিয়ে আসে। এরপরে আন্টি ঠিক হওয়ার পরে সে জেড স্টোনটা বাইকে তার হাতে দিয়ে দেয়। অন্যদিকে তারা যখন বাড়িতে ফিরছিল সেই বাঁশিটা ভেঙে যাওয়ার কারণে বাইকেও জিয়ার ওপরে খুব রেগেছিল, সেই কারণে মাঝ রাস্তাতে সে গাড়ি থেকে নেমে পড়ে এবং পাহাড়ের ওপরে গিয়ে সাহায্যের কথা মনে করতে শুরু করে। অন্যদিকে জিয়াও তার এজেন্টের কাছ থেকে খুব সুন্দর একটা অফার পায়, আজকেই একটা ফেমাস ডিরেক্টরের সঙ্গে তার দেখা করতে হবে। অন্যদিকে জিয়াংও অনেক টাইম ধরে লাইব্রেরিতে পড়াশোনা করতে যেত, সেই কারণে ওখানকার মেয়েরাও তাকে পছন্দ করতে শুরু করে এবং সে তাদের কাছ থেকে পালিয়ে একটা টেলিফোন বুথের মধ্যে লুকিয়ে পড়ে এবং অন্যদিক থেকে সমস্ত কিছু আলি দেখছিল। আলি তাকে দেখার পরে তাকে একটু জ্বালাতন করার চিন্তা করে। এরপরে সে তার সাইকেল নিয়ে গাড়িতে করে পালিয়ে যায় এবং পেছন পেছন জিয়াও তাকে ফলো করে এবং একটা ব্রিজের ওপর নিয়ে আসার পরে সে দেখতে পায় তার সামনেই তার সাইকেলটা ভেঙে ছুড়ে পড়ে রয়েছে এবং আলি তার সাইকেলের চাকাগুলো নিয়ে দূরে দাঁড়িয়ে রয়েছে। হঠাৎই সে তার হাত থেকে চাকাগুলো জলে ফেলে দেয় এবং দৌড়ে সে তার বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পরে জানতে পারে বাইকি এখন আর জিয়ার বাড়িতে থাকতে চায় না, কারণ বাঁশিটা ভেঙে দেওয়ার কারণে তার উপর এখনো তার রাগ রয়েছে। অন্যদিকে সাহসাও যখন সে ডাইরেক্টরের সাথে দেখা করতে যাচ্ছিল তখন রাস্তায় সে জিয়াংকে টায়ার নিয়ে হাঁটতে দেখে, সেই কারণে জিয়াংকেও সে গাড়িতে তুলে নেয়। জিয়াং যেহেতু দেখতে একটু হ্যান্ডসাম ছিল সেই কারণে সাহসাও তাকে জানায় সে তার মডেলিং এ হেল্প করতে পারে, কিন্তু সে তার যতই কাছে যাচ্ছিল জিয়াং তার থেকে দূরে সরে যাচ্ছিল। এরপরে সে তাকেও সেই পার্টিতে নিয়ে যায় কারণ সেখানে অনেক ডিরেক্টর এবং প্রডিউসাররাও আসবে। এরপরে পার্টিতে আমরা দেখতে পাই সেখানে জিয়াও তার এজেন্টের সাথে পৌঁছে গেছে। অন্যদিকে আমরা বাইকিকে দেখতে পারি সে গাছটার সাথে কথা বলছে, সে তাকে জানায় আমরা কালকে এই বাড়ি ছেড়ে চলে যাব। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সে গাছটার পাতা নেতিয়ে পড়ে এবং বাইকিকে একটা স্বপ্নের মধ্যে নিয়ে যায়। সে স্বপ্নে দেখতে পায় বাইকি যখন খাই থেকে পড়ে যাচ্ছিল তখন সাহসও তাকে বাঁচায় এবং তাকে বলে, দুজনের মরার থেকে কেউ একজন বেঁচে থাকা ভালো। এই কথা বলার পরে সে তার হাতের ব্রেসলেটটা এবং সেই গাছের বীজটা তাকে দেয় এবং তাকে বলে, তোমার জীবনটা তুমি খুব সুন্দরভাবে কাটাবে। এই কথা শোনার পরেও বাইকি তাকে বলে, তোমাকে ছাড়া আমার জীবন কাটানোটাই বেকার। কিন্তু সে তার কোনো কথাই না শুনে সাহসের সাথে কাটানোর সমস্ত স্মৃতি তার মেমোরি থেকে সে ডিলিট করে দেয় এবং সে যখন তার হাতটা ছেড়ে দেয় তখন বাইকি সাহসের মুখটাও দেখতে পায় এবং তাকে পুরো জিয়ার মতনই দেখতে ছিল। এইটা দেখার পরে সে চমকে ওঠে এবং জ্ঞান ফিরে আসার পরে যখন সে জিয়ার খোঁজ নেয় তখন সে জানতে পারে সে তার কাজে একটা পার্টিতে গেছে। সে সঙ্গে সঙ্গে আলীকে তার কাছে নিয়ে যেতে বলে। অন্যদিকে আমরা পার্টির সিন দেখতে পাই যেখানে ডিরেক্টরের সাথে জিয়া কথা বলছিল এবং সেখানে সাহসাও এবং জিয়াংও ছিল। ডিরেক্টর জিয়াকে তার পরবর্তী মুভির লিড রোলের জন্য অফার করে। তখন জিয়াকে জিয়াং দেখতে পারে এবং তার কাছে চলে যায় এবং তাকে গিয়ে সাহসও বলে ডাকে, কিন্তু যেহেতু তার হাতে কোনো ব্রেসলেট ছিল না সেই কারণে সে সেখান থেকে চলে আসে এবং তার পেছন পেছন সাহসাও ঘুরছিল। এবং একটা ওয়েটার যখন তাকে ড্রিঙ্ক অফার করে তখন ওয়েটারটাকে সে ধাক্কা মেরে দেয় এবং সেই ওয়েটারটার সাথে জিয়ার ধাক্কা লাগে এবং তখনই জিয়া জলের মধ্যে পড়ে যায়। জলটাও খুব ঠান্ডা ছিল এবং অন্যদিকে জিয়া সাঁতারও কাটতে পারত না। তখনই সেখানে বাইকি চলে আসে এবং তাকে তখন বাঁচিয়ে নেয়। জিয়াকে পুল থেকে বার করার পরে তার সাহসের উপর খুব রাগ উঠছিল এবং যখন তাকে জিয়াং আটকায় তখন সে জিয়াং এর উপরই রাগ ওঠাতে যাচ্ছিল, কিন্তু জিয়া তখন বাইকিকে আটকায়, সেই কারণে সে জিয়াকে নিয়ে বাইরে বেরিয়ে আসে। এরপরে গাড়িতে বসিয়ে বাইকি জিয়াকে একটা খালি জায়গায় নিয়ে আসে এবং তার কাছাকাছি গিয়ে তার মেমোরির মধ্যে ঢোকে, কিন্তু মেমোরির মধ্যে ঢোকার পরে সে কোথাও সাহসকে দেখতে পায় না, সেই কারণে তার মনটা আরো খারাপ হয়ে যায় এবং সে মাটিতে শুয়ে পড়ে। বাইকির এমন মন খারাপ দেখে জিয়াও তাকে জড়িয়ে ধরে এবং এখানে আমরা জানতে পারি জিয়ার মনেও বাইকির জন্য একটা সফট কর্নার তৈরি হচ্ছে। তারা যখন একসাথে গাড়িতে যাচ্ছিল তখন জিয়ার বাইকির সমস্ত কথাই মনে পড়ছিল যে সে প্রতিটা মুহূর্তে কেমন করে তাকে সব জায়গা থেকে বাঁচিয়েছে। এরপরে তারা যখন বাড়িতে আসে বাইকি আলীকে সমস্ত কথা খুলে বলে এবং আলীকে জিয়ার জন্য এক কাপ চা নিয়ে যেতে বলে। অন্যদিকে আমরা দেখতে পাই
মাইকের আজকে রাত্রেবেলা তো জিয়ার চিন্তায় ঘুমিয়ে আসছিল না, এবং সে বুঝতে পারে জিয়ার প্রচন্ড শরীর খারাপ। সেই কারণে সে জিয়ার ঘরে যায় এবং প্রচন্ড জ্বর হওয়ার কারণে সে জিয়াকে নিজের ঘরে নিয়ে আসে এবং সারা রাত্রি তাকে কেয়ার করে। অন্যদিকে আমরা সেই মিস্ট্রিয়াস মেয়েটাকে দেখতে পাই যার নাম হচ্ছে লিন, এবং সে আরেকটা অন্য লোকের জন্য কাজ করে যে তাকে এভিল স্পিরিট গুলো কবজা করার দায়িত্ব দিয়েছিল। কিন্তু স্পিরিট গুলো এভিল হওয়ার আগে বাইকে তাদের হিল করে দেয়, এবং তার বস তাকে এটাও জিজ্ঞাসা করে যে তাদের কাজের মধ্যে অন্য একজন আসছে। লিনও জানতো তাদের কাজের মাঝখানে বাইকে আসছে, কিন্তু তার বসকে সে এটা জানাতে চাইছিল না, কারণ বাইকে তার বন্ধু হয়। লিন এরপর একটা পেইন্টারের খোঁজ পায় যে স্পিরিটের জন্য অবসেস ছিল, তাকে খোঁজার জন্য সে বাইকের কাছে যায়, এবং আলি তাকে যেহেতু পছন্দ করতো না সেই কারণে সে তাকে বাড়িতেও ঢুকতে দিচ্ছিল না, কিন্তু বাইকে বলার কারণে আলি রাজি হয়ে যায়। এরপরে সে তাকে সেই পেইন্টারের কথা জানায়। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পারি, তার জ্ঞান আসার পরে আগের দিনের রাত্রের কথা মনে পড়ছিল যে কিভাবে বাইকে তাকে সারা রাত্রি হেল্প করেছে। বাইরেও তারা সবাই মিলে সেই পেইন্টারের কথাই বলছিল, এবং জিয়া বেরোনোর সময় সেই পেইন্টারের কথা শুনতে পেয়ে গেটের সামনে দাঁড়িয়ে তাদের কথা শুনতে থাকে। এবং যখন সে গেটের বাইরে বেরোয়, ব্ল্যাঙ্কেটের জন্য সে পা স্লিপ কেটে পড়ে যায়। এবং জিয়া যখন জানতে পারে লিন বাইকের খুবই ক্লোজ ফ্রেন্ড, তখন তারও জেলাস ফিল হয়, কারণ লিনকে দেখতেও সুন্দর এবং সে খুব সুন্দর একটা ড্রেস পরে এসছে। সেই কারণে জিয়া ওপরে গিয়ে একটা সুন্দর ড্রেস পরে আসে, যেটা দেখে বাইকি এবং আলি দুজনেই অবাক হয়ে যায়। এরপরে লিন জিয়াকে সেই পেইন্টারের সম্পর্কে বলে যে ও একটা পেইন্টিং এর পেছনে অবসেস, এবং সেইটা দূর করার জন্য তার বাইকের সাহায্য দরকার। বাইকিও তখন তার কথায় রাজি হয়ে যায়। অন্যদিকে জিয়াও বাইকিকে এই কাজে হেল্প করার জন্য বলে, কিন্তু বাইকি তার কথায় রাজি হচ্ছিল না। তখন লিন তাকে বলে, তোমাকে এক্সিবিশনে যেতে গেলে কোনো একটা পার্টনারকে নিয়ে যেতে হবে, না হলে সেখানে তুমি এন্ট্রি পাবে না। এরপরে সেও তার কথায় রাজি হয়ে যায়। এরপরে বাইজি যখন লিনকে বাইরে অবধি ছাড়তে আসে, তখন লিন বাইজিকে জিজ্ঞাসা করে, তুমি জিয়াকে পছন্দ করো তাই না? কিন্তু বাইজি তার কথায় মানা করে দেয়। এরপরে লিন যখন তাকে জোর করে, বাইকি তখন তাকে সেখান থেকে চলে যেতে বলে। অন্যদিকে জিয়ারও আজকে কলেজে অ্যাক্টিং ক্লাস জয়েন করতে হতো, সেই কারণে সে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পারি, সেও অ্যাক্টিং ক্লাস জয়েন করেছে, এবং তাদের দুজনের যখন একসাথে দেখা হয় তারা দুজনাই খুব ভালো বন্ধু হয়ে যায়। এবং জিয়াং এর হাতে বাইকের মতন সেম ব্রেসলেট দেখতে পেয়ে জিয়া জিজ্ঞাসা করে, তুমিও কি বাইকের মতন ডক্টর? বাইকের কথা শুনতে পেয়ে জিয়াং তাকে বলে, বাইকি একটা খুব বাজে মানুষ। এইটা শোনার পরে জিয়া তাকে বলে, সে আজব হতে পারে কিন্তু খারাপ মানুষ নয়। এরপরে সে তাকে তার থেকে একটু দূরে থাকতে বলে। তখন জিয়া কথার মাঝখানে তাকে জানিয়ে দেয় যে কালকে বাইকের সাথে তাকে একটা ফটো এক্সিবিশনে যেতে হবে, এবং সে তার ফোন নাম্বারটাও চায়, কিন্তু জিয়াং এর তো ফোনই ছিল না। আসলে সে ফোনের বিষয়ে কোনো কিছুই জানতো না। এরপরে জিয়াং তার বন্ধুর কাছে এসে একটা ফোন চায়। অন্যদিকে আমরা বাইকি এবং জিয়াকে দেখতে পারি, তারাও সেই ফটো এক্সিবিশনে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছে। এবং তারা যখন অন্য একটা শহরে এসে পৌঁছায়, তখন জিয়া জিয়াংকে দেখতে পারে। তাকে দেখা মাত্র এসে তার সাথে কথা বলতে যায়, এবং জিয়া যখন তাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করছো, তখন জিয়াংও তাকে জানায়, আমিও এখানে এক্সিবিশন হলেই এসেছি। তার এই কথা শোনার পরে জিয়াও খুব খুশি হয়ে যায়, কারণ এইবারে তারা তিনজনে একসাথে মিলেই এক্সিবিশনে ঘুরতে পারবে। এরপরে জিয়াং তার ফোনটা বার করে এবং তাকে তার ভিচ্যাটে অ্যাড হতে বলে। বাইকি দূর থেকে জিয়াং এর সাথে জিয়াকে এত হাসি খুশি দেখতে পেয়ে একটু জেলাস ফিল হয়, এবং সে যখন ভিচ্যাটে অ্যাড হতে যাচ্ছিল, তখন বাইকি ফোনটা জিয়ার ফোনের সামনে নিয়ে চলে আসে, যাতে তারা দুজনে ভিচ্যাটে অ্যাড হতে না পারে, এবং জিয়াকে রেডি হতে পাঠিয়ে দেয়। এরপরে তারা যখন এক্সিবিশনে রেডি হয়ে এন্ট্রি করে, তখন বাইকি জিয়াকে দেখে অবাক হয়ে যায়, কারণ সে খুব সুন্দর একটা ড্রেস পরে এসেছিল। অন্যদিকে জিয়াং যেহেতু বিনা ইনভিটেশনে এসেছিল, সেই কারণে সে একটা বডিগার্ডকে হিপনোটাইজ করে তার জায়গায় ঢুকে পড়েছিল, এবং বাইকি তার পাওয়ার ব্যবহার করে তাকে সেখান থেকে বার করে দেয়। এরপরে সে জিয়ার সাথে সেই পেইন্টারের সাথে দেখা করতে যায়, কিন্তু পেইন্টারটা বাইকির সাহায্য নিতে মানা করে দেয়। এরপরে পেইন্টারের ঘরের বাইরে জিয়ার সাথে একটা মেয়ের দেখা হয়, যাকে পেইন্টারের বডিগার্ডরা ভেতরে ঢুকতে দিচ্ছিল না। এরপরে বাইকি বাইরে আসার পরে যখন সে জিয়াকে নিয়ে সেখান থেকে চলে যাচ্ছিল, তখন পেইন্টারের অ্যাসিস্ট্যান্ট তাকে আটকায় এবং পেইন্টারকে ঠিক করে দিতে বলে, কারণ সেও সেই এভিল স্পিরিটটাকে দেখেছিল। তারা যখন একসাথে কথা বলছিল, তখন সেখানে জিয়াংও চলে আসে সেই বডিগার্ডগুলোর পিছু ছাড়িয়ে, এবং জিয়াও তখন সেই পেইন্টারের অ্যাসিস্ট্যান্টকে জানায় যে তারা দুজনেই খুব ভালো বন্ধু। তখন সে তাদের তিনজনকে স্টাফ হিসাবে ইনভাইট, এরপরে স্টাফের মতন সেজে তারা পেইন্টারের ঘর বাড়ি সার্চ করে। অন্যদিকে জিয়াং যেহেতু কাবাব মে হাড্ডি হয়ে এসেছিল, সেই কারণে বাইকেরও তার উপর রাগ উঠছিল। রাত্রেবেলা সেই স্পিরিটটা আবার পেইন্টারকে ডিস্টার্ব করতে এসেছিল, তখনই সেখানে জিয়া চলে আসে। তখনই জিয়ার সাথে সেই স্পিরিটটার সামনাসামনি হয়ে যায়, এবং ভয়ে সে তাড়াতাড়ি তার কাছে দেওয়া বাঁশিটা সে বাজিয়ে ফেলে, এবং সঙ্গে সঙ্গে বাইকি এবং জিয়াং তার কাছে চলে আসে। কিন্তু যখন তারা সেখানে পৌঁছায়, ততক্ষণে সেই স্পিরিটটাও সেখান থেকে চলে যায়। এরপরে এখানে থাকলে যেহেতু জিয়ার ক্ষতি হতে পারে, সেই কারণে জিয়াকে তারা বাড়িতে পাঠিয়ে দেয় এবং তার সাথে পেইন্টারকেও চলে যেতে বলে। তারা চলে যাওয়ার পরে বাইকি এবং জিয়াং দুজনে মিলে আবার ঘর সার্চ করতে শুরু করে। ঘর সার্চ করতে করতে তারা একটা দেয়ালের সামনে যায়, এবং সেখানে তারা একটা বড় ছবি দেখতে পারে, এবং ছবির সামনে আসার পরে তারা একটা জেট পাথরের অনুভব করতে পারে। এরপরে তারা সেই ছবিটা তুলে পরের দিন সেই পেইন্টারকে গিয়ে দেখায়, এবং পেইন্টার তাকে বলে, এইটা আমার প্রেমিকা ছিল। এরপরে সে তাদের সমস্ত ঘটনা বলে।
জানালেন যে তার নাম ছিল এরিন এবং তার ছোটবেলায় পেন্টারকে তার স্যার একটা জাদুই পেন দিয়েছিল যেটা সে জেট পাথরেরই তৈরি এবং তার স্যার তাকে এটাও জানিয়েছিল যাকে সে সব থেকে বেশি পছন্দ করে তার ছবি যাতে এই পেন দিয়ে সে কখনোই না আঁকে তাহলে সে কিন্তু তাকে কখনোই পাবে না কিন্তু এরপরে বড়বেলায় তার সাথে এরিনের দেখা হয় এবং প্রথম দেখাতেই সে তাকে পছন্দ করে নেয় এবং ভুলবশত সে তার ছবি সে জাদুই পেন দিয়ে এঁকে ফেলে এরপর থেকেই তাদের সম্পর্কের মধ্যে মিস আন্ডারস্ট্যান্ডিং শুরু হয় এবং ভুল বোঝাবুঝির কারণে পেন্টার এরিনকে তার কাছ থেকে চলে যেতে বলে এবং কিছু সময় পরে সে জানতে পারে এতে এরিনের কোনো দোষই ছিল না এবং ধীরে ধীরে তার স্যারের কথাটাই ঠিক হয়ে যায় এবং এরপরে সে তার আর দেখা পায় না কারণ সে এরপরে অন্য শহরে চলে গেছে এবং তাকে দেখার জন্য সে পাগল হয়ে যায় এবং তার এই অবসেশনের কারণে সে পেন্টিংটা এভিল স্পিরিটে কবজা করে নেয় এবং তারা দুজনেই ঠিক করে যে তারা তার মেমোরির মধ্যে যাবে এবং জিয়া আর বাইকি তার মেমোরির মধ্যে ঢুকে পড়ে এবং তারা তার মেমোরির মধ্যে গিয়ে এরিনকে পেন্টারের সাথে দেখা করার শেষ সুযোগ করে দেয় কিন্তু মেমোরির মধ্যে এরিনকে এভিল স্পিরিট কবজা করে রেখেছিল সেই কারণে সে জিয়ার উপর হামলা করে এবং অন্যদিকে আমরা জিয়াকে দেখতে পারি সে ঘরের মধ্যে ঢুকে পড়েছে এবং সে ঘরে ঢুকে সবাইকে ঘুমাতে দেখে সে জিয়াকে জাগানোর চেষ্টা করলেও সে ওঠে না এবং সেখানে সে স্টিকটা জ্বলতে দেখে সেও ঘুমিয়ে পড়ে এবং সেও পেন্টারের মেমোরির মধ্যে ঢুকে পড়ে মেমোরির মধ্যে ঢুকে যখন সে দেখতে পায় স্পিরিটটা জিয়ার উপর হামলা করছে তখন সে সেখানে স্পিরিটটাকে মেরে ফেলে এবং স্পিরিটটাকে মেরে ফেলার কারণে পেন্টারের অবসেশনটা তারা আর দূর করতে পারলো না জ্ঞান ফেরার পরে তারা দুজনে জিয়াং এর উপর চেঁচাতে শুরু করে এবং জিয়া এর পরে তাকে সেখান থেকে চলে যেতে বলে মুড ঠিক করার কারণে জিয়া এবং বাইকি এক জায়গায় ড্রিঙ্ক করতে আসে এবং জিয়া সমস্ত দোষ নিজের ঘাড়ে চাপিয়ে নেয় এবং জিয়া তাদের মুড ঠিক করার কারণে সে বাইকিকে ড্রিঙ্ক করতে শেখায় এবং একটু ড্রিঙ্ক করার পরে বাইকি আর চলতে পারছিল না এবং সেই কারণে জিয়া তাকে ধরে হোটেলে নিয়ে আসে এবং হোটেলে যখন সে তাকে শোয়াচ্ছিল তখন জিয়াও তার উপর পড়ে যায় এবং বাইকি তখন তাকে জড়িয়ে ধরে কিউট কিউট কথা বলতে শুরু করে তার এই সমস্ত কথা জিয়ারও খুব ভাল লাগে আর এখানেই আমাদের এপিসোডটারও সমাপ্তি ঘটে এপিসোডটির এক্সপ্লেন যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের থাকা বেল আইকনটি অল অপশনে ক্লিক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন যে এক্সপ্লেনটি কেমন লাগলো আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা